হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আমরা লোহালিয়াতে। এখানে বড় ভাইরা ছোট ভাইরা বন্ধু বান্ধব সবাই মিলে একটা আয়োজন করেছে, একটা পার্টি দিচ্ছে। সেটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য রসের সিন্নি, যেটা আমাদের বরিশালের ভাষায় বলা হয় সিন্নি, যেটাকে আপনারা অনেকে পায়েস নামেও চিনেন, যে রস দিয়ে, খেজুরের রস দিয়ে এটা পায়েস তৈরি করা হয়েছে, সিন্নি যেটাকে আমরা বলি। তো আমরা সেটা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আমরা প্রসেসটা অলরেডি শেষ হয়ে গেছে, যে রান্না করার প্রসেসটা। আমরা এখন দেখবো যে কী রকম রান্না হয়েছে, তো আমরা সেটা চলে যাই। এই যে দেখুন, রান্না কমপ্লিট হয়ে গেছে। আমাদের সরর ভাই আছে সার্বিক সহযোগিতা। এই যে আমাদের সরর ভাই, অনেকেই চিনেন সরর ভাইকে, সে আমাদের রান্নাটার প্রচেষ্টা করতেছে, এখনও নাড়ানাড়ি করতেছে যাতে নিচে থেকে লেগে না যায়, অথবা খাবার তাহলে আর মজা লাগবে না। সেই জন্য সে খুব যত্ন সহকারে চেষ্টা করতেছে আমাদেরকে ভালো একটা খাবার পরিবেশন করার জন্য। আর দেখুন আমাদের আনু ভাই কি বলে, আপনাদের জন্য কি নিয়ে এসেছে বলেন। এই শীতে সুন্দর একটা পায়েস তৈরি করছে, সিন্নি খেজুরের রস আপনারা খেয়ে খাননি, যদিও আমরা খেয়েছি, খুবই সুন্দর সুন্দর হয়েছে এবং মজা হয়েছে। ভাই বেড়াদার সবাই নিয়ে লোহালিয়া কাঁকড়াবুনিয়া স্কুলের পিছনে আমরা এই আয়োজন করছি, মাশাআল্লাহ ভালোই হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকে উপস্থিত আছে এই শীতের রাতে, সবাই গরমের একটু উত্তাপ নিতেছে। এখান থেকে গরম হওয়ারও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন আগুন চলতেছে। আর যে জিনিসটা দেখতে পাচ্ছেন নাড়ার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয়েছে, তালগাছ তো দেখেছেন সবাই। তালগাছের যে ডেগগো বলা হয়, ডেগগো মানে তালগাছের যে পাতার যে গোড়ার অংশটা, লাঠি অংশটা, সেটা দিয়ে করা হয়েছে। এই যে মজাটাই অন্যরকম শীতের রাতে আগুনের পাশে, সেই একটা মজা পাওয়া যাচ্ছে। আর গ্রামের পরিবেশটা সরর ভাই টেস্ট করতেছে, উড়ি দিয়ে, উড়ি গ্রাম বাংলার ঐতিহ্য উড়ি। আমাদের এখন আর এগুলো পাওয়া যায় না, আপনারা অনেকেই দেখেছেন, গ্রামে যারা থাকেন তারা দেখেছেন, খুব মজা। সরর ভাইয়ের কাছে অনেক মজা হয়েছে নাকি? সরর ভাই এটা সম্পর্কে কিছু বলেন, এটা কি কি উপকরণ দেওয়া হয়েছে এটা বলেন। আমি নিজে এটা তৈরি করেছি, আমি নিজে এটা পাক করেছি, খেজুর গাছের রস দিয়ে এবং খেজুরের বাটালি দিয়ে দুই পথে মিক্সচার দিয়ে নারিকেল দিয়েছি। হ্যাঁ, খুব টেস্টি হয়েছে। আপনারা যদি খাইতে ইচ্ছুক থাকেন তাহলে 5 টাকা ভাড়া দিয়া লোহালিয়া ঘাট থেকে চলে আসেন। হ্যাঁ, আজকের ফিরি স্থান লোহালিয়া ইদ্যাকুট কাঁকড়াবুনিয়া স্কুলের পাশে পিকে পয়েন্ট। এ হচ্ছে আমাদের আনু ভাই, সে আপনাদের এইখানে একটা নাম আছে পিকে পয়েন্ট। এই পিকে পয়েন্টটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবে, আসলে পিকে পয়েন্টটা কি আনু ভাই? পিকে পয়েন্ট হলো একটা একজনের নাম অনুসারে এই পিকে পয়েন্ট রাখা হয়েছে। আঠারোতে প্রিয়তি, এইটার মানে ফুল মিনিং হলে প্রিয়তি কটেজ। প্রিয়তি কটেজ মানে হয়েছে একজনের নাম অনুসারে এটা রাখতে আর কি। ঠিক আছে, নামকরণ করছে কেটা? এই নামকরণ করছে আমাদের এলাকা ইদ্যাকুট এলাকার ঘুরেগেড়ায়, এই পিকে পয়েন্ট নামে সবাই পরিচিত। দেখতে পাচ্ছেন নামটা, এখানে অনেক লোকজনের সমাগম হয়েছে, অনেকে আসছে অংশগ্রহণ করার জন্য।
আর কিছুক্ষণ সময়ের ভিতরে প্লেটও আনা হয়ে গেছে আমাদের আলামিন সে প্লেট নিয়ে আসছে অনেকগুলো এই যে সবাইকে দেওয়ার জন্য প্লেট এই যে আমাদের আলামিন তুমি ভিডিও প্লেট দিলে হবে তোমাকে না আমার ভিডিও হবে না আমার 1 লাখ 1 লাখ এই হচ্ছে আমি তো নাই সে একজন আলেম কোন যায় দাড়িতে যে কাদের রাখছে তাতে মনে কয়দিন পর জঙ্গিও কইতে পারে সাবধান সবাই এই রে আসি মামলা বের হয়ে গেছে টুপি কলি আসি মামলা আমাদের আলামিন খাচ্ছে খাচ্ছে নাসির আছে এখানে খাচ্ছে ভাইয়ের নাম তো জানি না নজরুল খাওয়া দাওয়া চলতেছে এই যে বড় স্যার এই খাচ্ছি এই যে আমি নিয়ে নিয়েছি দর্শক অবশেষে আমি চিন্নি যেটা অবশেষে চলে নিয়ে নিয়েছি এখন খাবো খাওয়ার টেস্ট অলরেডি আপনাদের দেখিয়েছি অনেকই বলেছে ভালো হয়েছে আমার পাশে যে মনে করেন আছে যে নাসির বন্ধু মানুষ তার কাছে জিজ্ঞেস করলে দেখা যাচ্ছে বলে ভাই কেমন হয়েছে অয়ন ভাই আছে এখানে এত মজা দেশে শেষ করে ফেলেছে অন্ধকার দেখা যাচ্ছে না তারপরে যা দেখতে পাচ্ছেন প্লেট খালি মানে সে কি উড়োদের গতিতে খাইতেছে আমি এখন খাবো দেখি কেমন লাগে এটা হচ্ছে যে রস আমাদের রসটা এতটা মজা হয়েছে রসের ফ্লেভারটা ফুল ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এবং আছে যে চাউটা মিষ্টিটা এত সুন্দর হয়ে যাচ্ছে সে আরো মনটা অনেক খেয়েছে আরো খাচ্ছি আরো খাবো মনে হইতেছে
খেতেই থাকি অনেক খেয়েছি মজা করেছি আনন্দ হয়েছে অনেক আসলে বলার মতো না যে জিনিসটা হয়েছে যে সচরাচর এই জিনিসটা হয় না যে জিনিসটা হয়েছে যে আপনার যে রস খেজুরের রস একমাত্র সিটি পাওয়া যায় খুব রেয়ার এই জিনিসটা আগে অনেক পাওয়া যেত এখন আমাদের অঞ্চলে এটা পাওয়া যায় না বললেই চলে তো সেটা দিয়ে আমার ভাইরা বন্ধুরা ছোট ভাইরা সবাই মিলে আয়োজন করেছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা হচ্ছে এতটা আনন্দ পেয়েছি আর এতটা মজা পেয়েছি অনেকদিন পরে গিয়েছি প্রায় দেড় বছর পরে বা দুই বছর পরে যথেষ্ট মজা পেয়েছে যথেষ্ট আনন্দ হয়েছে ভালো লেগেছে ভালো থাকবে।